প্রিয় ছাত্র ছাত্রীরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা অনেক আগ্রহের সাথে বসে আছো কখন কোন সময় থেকে তোমাদের পরীক্ষা হবে এই বিষয়ে তোমরা একটা সঠিক ডিসিশন চাইছো। তোমাদের একটা মানসিক অস্থিরতা কাজ করছে তোমাদের মধ্যে, তোমরা অনেকেই বুঝতে পারছো না কবে নাগাদ পরীক্ষা হবে বা কিভাবে পরীক্ষা হবে, আদেও পরীক্ষা হবে কি না, এই নিয়ে নানা প্রশ্ন তোমাদের মধ্যে ঘোরফাক খাচ্ছে। তো এই প্রশ্নকে সামনে রেখেই আজকের এই প্রতিবেদন বা আজকের এই এপিসোড। দেখো, প্রথমত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, যদিও একটা প্রতিবেদন থেকে এই কথাটি বলছি যে মাধ্যমিক পরীক্ষা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, এই রকমই একটা আশ্বাস বা বার্তা আমরা পাচ্ছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে কি না তা নিয়ে উদ্বেগে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। এই প্রসঙ্গে সোমবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। প্রসঙ্গত, পয়লা জুন থেকে অর্থাৎ জুনের এক তারিখ থেকে মাধ্যমিক এবং 15ই জুন থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই 11ই-এর বার্ষিক পরীক্ষা বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 15ই জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদও 1ই জুন থেকে নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে ধরেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। 4200টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা, পরীক্ষার্থী 13 লক্ষের কাছাকাছি, বিভিন্ন জেলায় প্রশ্নসহ জরুরি কাগজপত্র পাঠানোর কাজও প্রায় শেষের পথে। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় পরীক্ষা বাতিল হবে না হবে কি হবে না বা পরীক্ষা বাতিল হবে না কি বা পরীক্ষা হবে এর হলে নির্ধারিত সূচি মেনে হবে নাকি পিছবে তা নিয়ে উদ্বেগে পরীক্ষার্থীরা। ICSE এবং CBSE ইতিমধ্যেই 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। এই দুটি বোর্ডের দ্বাদশের পরীক্ষা নিয়ে জুনের প্রথম সপ্তাহে সিদ্ধান্ত হওয়ার কথা। এদিন নতুন শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসু দায়িত্ব নেওয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। অর্থাৎ এই যে টোটাল এপিসোডে তোমরা বুঝতেই পারছো পুরোটাই কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে তোমাদেরকে বলছি, মাধ্যমিক পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতি মধ্যশিক্ষা পর্ষদ থেকে অলরেডি কিন্তু চলছে। অর্থাৎ পরীক্ষা জুনের 1 তারিখ থেকে হবে, এই প্রস্তুতি এই পরিকল্পনা মাফিকই কিন্তু মূলত আগিয়ে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা সঠিক সময়ে হবে না মাধ্যমিক পরীক্ষা দিনক্ষণ পিছিয়ে যাবে এই নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত বা এই নিয়ে আলোচনা বা এই নিয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি জানানো হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। অর্থাৎ যতক্ষণ না সরকার পক্ষ থেকে কোনো নির্দেশিকা জারি হয় ততক্ষণ তোমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। আজকের এই বার্তাটাই তোমাদেরকে দেওয়ার ছিল, আজকের এপিসোড এখানে শেষ করব। এপিসোড ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। আর যদি তোমাদের আমাদের নোটস আর সাজেশান প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান লিঙ্কে ephoenix.org-তে লগ ইন করো, লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশান সংগ্রহ করো। এছাড়াও যদি তোমরা মক টেস্ট দিতে চাও বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশান লিঙ্কে bpedu.co.in লগ ইন করে সেখানে মক টেস্ট দাও। এছাড়াও আমরা তোমাদের জন্য 3টে অ্যাপস নিয়ে এনেছি। একটা অ্যাপস হচ্ছে ইক্লারা অ্যাপস মক টেস্টের জন্য। এছাড়াও অ্যাপস এনেছি আমরা তোমাদের জন্য যেটা ephoenix, যেখানে তোমরা নোট পাবে। এছাড়াও আরেকটা অ্যাপস আছে MCQ টেস্টের জন্য, উড়ান বলে একটা অ্যাপস আছে, এই অ্যাপস প্লে স্টোরে পাবে। এখান থেকে নামিয়ে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো। অর্থাৎ তোমরা এই মুহূর্তে বাড়িতে থেকে পড়াশোনা করো, আর যদি তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি আমাদেরকে জানাও বা মতামত জানাও। আর যতক্ষণ ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকে স্টে টিউন।